1967 দ্বিতীয় ভারত চীন যুদ্ধ। 1962 সালের মাত্র 5 বছর পর চীন আবার ভারতের উপর চড়াও হয়। এবারে যুদ্ধক্ষেত্র ছিল উত্তর পূর্ব ভারতের সিকিম এর নাথুলা ও চোলা সেক্টর। তখন সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে ছিল। 11 সেপ্টেম্বর 1967 সালে নাথুলা সেনাপোস্টের উপর নিজেদের দাবি করে চীনা পাবলিক লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ ভারতীয় পোস্টগুলির উপর আক্রমণ করে, যা শেষ হয় 14 সেপ্টেম্বর 1967 সালে, এবং দ্বিতীয় সংঘর্ষটি হয় 1967 সালে 1 অক্টোবর চোলা পোস্টে, এবং চীন বাধ্য হয়ে পিছু হটতে থাকে। প্রি একাডেমির আজকের পর্বে আলোচনা করব দ্বিতীয় ভারত চীন যুদ্ধ সম্পর্কে। তো যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। 1962 ভারত চীন যুদ্ধের পর ভারত ও চীনের মধ্যে হিমালয়ের সীমান্ত নিয়ে উত্তেজনা তীব্রতর হতে থাকে। পূর্ববর্তী পরাজয়ের কথা মনে করিয়ে রেখে চীন আবারও ভারতীয় জমি কব্জা করতে চেয়েছিল। এবারে বিতর্কের মূল কারণ হল ভারত চীন ও ভুটানের সীমান্তে অবস্থিত চুঙ্গি ভ্যালিকে কেন্দ্র করে। ভারত এবং চীনের সীমান্ত প্রায় 4000 কিলোমিটারের মধ্যে নাথুলা এবং চীনাপোস্টের মধ্যে দূরত্ব মাত্র 20 থেকে 30 মিটার, এবং পুরো ভারত চীন সীমান্তের মতোই এখানকার সীমান্ত অনির্দেশিত। এখানে সীমান্ত হিসেবে চুঙ্গি ভ্যালির উত্তর দিকে চীনা সেনাবাহিনী টহল দিত এবং দক্ষিণ দিকে ভারতীয় সেনাবাহিনী। এখানেই অবস্থিত ভারতের 3টি পোস্ট, নাথুলা, চোলা এবং শিব সেক্টর। সীমানা অনির্দিষ্ট থাকায় 1960 সাল থেকে ভারত চীন হামেশাই নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ত। কখন চীন দাবি করত ভারতীয় বাহিনী তাদের এলাকায় ঢুকে গেছে, এবং কখনো ভারত দাবি করে চীনা বাহিনী তা ভারতের এলাকায় চলে এসেছে, যা এখনও হয়ে থাকে। কিন্তু 1965 সালে ভারত পাক সংঘর্ষের সময় 16 সেপ্টেম্বর 1965 সালে চীন ভারতকে নাথুলা সেক্টর খালি করার জন্য একটি নোটিশ জারি করে। কিন্তু ভারতের GOC-17 মাউন্টেন ডিভিশনের মেজর সৌগত সিং এটা বলে অস্বীকার করেন যে নাথুলায় অবস্থিত জলাশয়টি হচ্ছে প্রাকৃতিক নিয়ন্ত্রণ রেখা। এরপর 13 আগস্ট 1967 সালে চীন সিকিম লাগোয়া অঞ্চলগুলিতে খোঁড়াখুঁড়ি শুরু করে, এবং বিদ্যমান 21টি লাউন্ড স্পিকারের সঙ্গে আরও 8টি লাউন্ড স্পিকার লাগিয়ে চলে যায়। ভারতীয় বাহিনী সীমান্ত নির্দেশ করার জন্য কাঁটাতার বেড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক ভারতীয় সেনা কাজ শুরু করলে 18 আগস্ট চীনা সেনারা ভারতের কাজে বাধা দেয়, এবং সেখানে কিছু ধস্তাধস্তি চলতে থাকে। এরপর 7 সেপ্টেম্বর ভারত নাথুলার দক্ষিণ প্রান্তে কাজ শুরু করলে চীন বাধা দেয়, এবং দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। 11 সেপ্টেম্বর 1967 সালে সকালে ভারতীয় বাহিনী নাথুলা থেকে সগুলা পর্যন্ত কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু করলে চীনা বাহিনীর কমান্ডার পদের লেফটেন্যান্ট জেনারেল এসে এই কাজে বাধা দেয়, এবং সেখানে ব্যাপক ধস্তাধস্তি হয়। এতে লেফটেন্যান্ট জেনারেলের চশমা ভেঙে পড়ে, এবং তিনি রেগে গিয়ে ভারতের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। চীন ফিরে গিয়ে তাদের পোস্ট থেকে মাঝারি পাল্লার মেশিনগান থেকে ভারতীয়দের ওপর গুলি চালাতে থাকে। প্রাথমিকভাবে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হলেও পরে ভারতের পাল্টা আক্রমণে চীন কিন্তু পিছু হটতে বাধ্য হয়। প্রায় 3 দিন ধরে যুদ্ধ চলতে থাকে, এবং পরে এক অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়। 15 এবং 16 সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে নিহত হওয়া সৈন্যদের বডি বিনিময় করা হয়। এর পরের সংঘর্ষটি বাঁধে 1967 সালে 1 অক্টোবর নাথুলা থেকে 6 কিলোমিটার উত্তরে অবস্থিত চোলা সেক্টরে। এটি একদিনের সংঘর্ষ ছিল। চীনের মেজর মেরু থাপলিনের মত থেকে এটা বোঝা যায় যে এই সংঘর্ষের ফলে চীনারা প্রায় 3 কিলোমিটার পেছনে হটতে বাধ্য হয়েছিল। এই 4 দিনের যুদ্ধে ভারতের থেকেও চীনের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। 1967-এর এই সংঘর্ষের পর চীন ভারতের সঙ্গে সরাসরি আর কোনো দ্বন্দ্বে অংশ নেয়নি। চীনের এক প্রতিবেদন অনুযায়ী নাথুলায় প্রায় 32 চীনা সৈনিক এবং 65 জন ভারতীয় সৈনিক নিহত হয়, এবং চোলাতে 36 জন ভারতীয়, এবং তাদের সেই মডার্ন অনুযায়ী আজ পর্যন্ত তাদের কতজন নিহত হয়েছে তা প্রকাশ করেনি।
অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানায়, দুই ঘটনায় ভারতের পক্ষে 88 জন শহীদ হয়েছেন এবং 33 জন আহত। এই যুদ্ধে চীনের প্রায় 340 জন মৃত ও 450 জনের বেশি আহত হয়েছে। এই ডাটাটার উপরে আমরা হয়তো ভরসা করতে পারি, কিন্তু চীন যে আগের যে ডাটাটা দিয়েছে তার উপর ভরসা করা যায় না, কারণ চীন সবসময় সেই লুকিয়ে রাখা স্বভাবটা থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারেনি। এই যুদ্ধের ফলাফল স্বরূপ 1975 সালের একটি গণভোটের মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং সেখান থেকে রাজতন্ত্রের উচ্ছেদ করা হয়। 1962 সালের প্রথম ভারত চীন যুদ্ধের হারের উপযুক্ত বদলা ভারত 1967 সালে নিয়েছিল। ভারত 62 সালে যুদ্ধের পর যে সেনাবাহিনী গড়ে তোলে তার একটি ছোটোখাটো ট্রেলার এর মাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনা প্রায় 45 বছর পর 2020 সালে গালওয়ান ঘাটিতে চীন ভারত আবার মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে। চীনের এই হারকে কেন্দ্র করে ভারতে অনেকগুলি সিনেমা তৈরি হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল পাল্টান। যেই 62 যুদ্ধের হারের ফলে ভারতীয় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তা এই যুদ্ধে জয়লাভের ফলে তারা একটু হলেও মানসিকভাবে সুস্থ হন এবং এটা প্রমাণিত হয় যে চীন দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি অজয় শক্তি নয়। যে কোরিয়া যুদ্ধ এবং জাপানকে পরাজিত করে চীন তার নিজের মর্যাদা লাভ করেছিল, তা এই যুদ্ধের মাধ্যমে পুরোপুরিভাবে ক্ষুণ্ণ হয়ে যায়। যদি আমরা এই জয়লাভের কারণ খুঁজি, তবে 3 জনের নাম আগে উঠে আসে। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা, যিনি ইস্টার্ন আর্মির লেফটেন্যান্ট কমান্ডার ছিলেন, যিনি পরে 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানের ঘুম কেড়ে নেন। এছাড়াও মেজর জেনারেল স্বাগত সিং, ব্রিগেডিয়ার রায় সিং যাদব, এরা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে শৌর্যবীর্যের প্রদর্শন করেন তার ফলে আজকের বাংলাদেশের সৃষ্টি হয়। এবং এই বিখ্যাত ছবিতে যাকে দেখা যাচ্ছে ইনি হলেন ইস্টার্ন আর্মির কমান্ডার ইন চিফ জগজিৎ সিং আরোরা। এছাড়াও এই যুদ্ধ জয়ের পেছনে সবথেকে বড় কারণ হলো 62 যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারত তার সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে এবং নতুন করে সামরিক সরঞ্জাম বৃদ্ধি করে, যার ফলে এই যুদ্ধ চীন এতটা এগোতে পারেনি। এছাড়াও 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় আর্মি যে অ্যাক্টিভ শৌর্যবীর্যের প্রদর্শন করে তা কিন্তু 1967 সালেও তার দেখতে পাওয়া যায়। এছাড়াও 62 যুদ্ধের পরাজয়ের পর ভারতীয় আর্মির প্রায় 6টি ইউনিট পাহাড় যুদ্ধের জন্য নতুন করে তৈরি করা হয় এবং সৈনিকদের ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং একাডেমি শুরু করা হয়। এই যুদ্ধের ফলে এটা প্রমাণিত হয় যে চীন অজেয় নয়, তাকেও পরাজয় করা যায়। শুধু দুঃখের বিষয় হলো এটা যে এই ঘটনাটি আজ পর্যন্ত কোনো হিস্ট্রির বইতে ছাপা হয়নি। বিশেষ করে ভারতীয় যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ওদেরও জানানোর প্রয়োজন মনে করা হয়নি, এটা মিডিয়ার সামনেও তুলে ধরা হয় না। চীন এই পরাজয়ের খবর কোনোদিনও তার জনগণের সামনে পেশ করেনি এবং আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানে চীন এই টপিক নিয়ে কথাও বলেনি। এটা থেকে তো এটা সাফ হয়ে যায় যে চীন কী পরিমাণে এখানে হেরেছিল ভারতের কাছে।